দরঙ্গর ডুমুনি চকীত অবৈধ নারীদের ব্যবসায়ের ঘাটি উৎখাত। বাবুল আলী নামৰ এজন লোকে দরং লজ নামৰ এখন লজ স্থাপন করে বহুদিনেরপরাই চলাই আহিছিল অবৈধ নারীদের ব্যবসায়। চিপাঝার আরক্ষী গোপন সূত্রের পমখিরি অভিযান চলাই সততে রাইজর চকুত নপরা এই লজখনত আটক করে ছজোড়াক লোরা ছালী। আরক্ষীর অভিযানের সময়ত পলায়ন করে লজর স্বত্বাধিকারী বাবুল আলী। আনহাতে আরক্ষীয় চারিচকীয়া বাহন দুখন আর দুচকীয়া বাহন এখনও জব্দ করবল সক্ষম হয়েছে। চিপাঝার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া মহোদয়ে মোক ভিডিপি হিসাবত ফোন করে, করাত মই ইয়ালৈ আহো বাবুল আলী ঘরলৈ। আহাত ইয়াত নারী ঘাটি এটা, নারী চক্রের ঘাটি এটা উৎখাত করে আর ছয়জনী ছোৱালী ছয়জনী লড়াক ইয়াতে পায় আর গোটাইকেইজনকে থানালৈ লৈ যায় আর গাড়ি তিনিখন জব্দ করে। অবৈধ সম্পর্ক নারী ঘাটি নারী চক্র আর অবৈধ ইয়াত আমি আগরপরে শুনে আছিলো, কিন্তু আজি দেখিলো আর দরং লজ বলে এখন লজ খুলিছে অবৈধ নে কি নাজানো আর এই মারুয়া চকি মারুয়া চকি দুমনি চকি মারুয়া চকি এজনের ছোৱালী ঘর হেৰিত বলে কৈছে গুৱাহাটী ছয়মাইল আর হিরাপাড়া আর আছে কোরবার কানি সাতখলি আছে টোটাল ছয়জনী লড়া ছয়জনী ছোৱালী পাইছে আর ইয়াতে চলি থাকা বলে শুনেছি বাবুল আলী আগতে গাড়ি চলাইছিল এতিয়া এই অবৈধ কামত লিপ্ত আর দেখা তো করা আজি বহুদিনের পর শুনে আছো কিন্তু আজিহে ধরা পড়লি হয়। আজি কিছু সময় আগতে আমি গম পালো যে এইখানে জায়গা আজি মানে এটা নারী দেহ চক্র অলক্ষণতে সময় আগতে চিপাঝার আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া মহোদয়ের নেতৃত্বত অহা এটি দলে ইতিমধ্যে উৎখাত করেছে। সচাকয়ে এই খবরটোয় এই ডুমুনি চকী বৃহত্তর অঞ্চলক লজ্জান্বিত করেছে। শিক্ষিত সমাজ আজি লজ্জান্বিত হয়েছে আর যুব শক্তিক এনে ধরনের অপকর্মর পৰা যুবচামক কিন্তু বিপথে পরিচালিত করার দিকে লৈ গৈ আছে। গতিকে আমি এন জি ওর ফালৰপৰা দাবি জনাইছো জিলা প্রশাসনের বিষয়াসকলক লগতে ডিজিপি মহোদয়কো আমি অনুরোধ জনাইছো যাতে সমগ্র অঞ্চল অসমতে এনে ধরনের কার্যকলাপবিলাক বন্ধ করে। যেহেতু আজি শুনা পাইছো আমি ইমান দিনে গম নাপাও, আজি গম পাইছো যে ইয়াত মানে এনে ধরনের কাম চলি থকা বলে। যদি তেনেকুৱা সঁচাকৈ হৈ আছিলে তেনেহলে চিপাঝাৰ আৰক্ষী থানাৰ আৰক্ষী বিষয়াসকলে কি কৰি আছিলে ইমান দিনে? গতিকে তেখেতসকলক আজি শলাগ লৈছোঁ তেনেকুৱা কাম কৰাৰ কাৰণে। অনাগত দিনতো যাতে এই অঞ্চলত বিশেষকৈ আমাৰ চিপাঝাৰ সমষ্টিতে এনে ধৰণৰ বা দৰং জিলাতে এনে ধৰণৰ কোনো চক্ৰ যাতে নাথাকে তাৰ বাবে মই আপোনালোকৰ মাধ্যমৰ জৰিয়তে ডিজিপি জি পি সিং মহোদয়ক আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক অনুৰোধ জনাইছোঁ। ব্যুরো রিপোর্ট, অসম টুডে।